প্রিয় বন্ধুরা, আমাদের সুস্থতার চাবিকাঠি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। লিওনার্দো দা ভিঞ্চি কয়েকশো বছর পূর্বেই মানব জীবনে জলের অপরিসীম গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, ওয়াটার ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ অল নেচার। এই উক্তিকেই কেন্দ্র করে আজ আমার আলোচনার বিষয় হলো জল এবং মানব জীবনে ইহার গুরুত্ব। হ্যাঁ, আমরা সকলেই জানি যে জলই আমাদের জীবন, আর এই উক্তির সত্যতা নিরূপণের জন্যে 13টি অতি গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করতে চলেছি। তবে মূল পর্বে আলোচনার পূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনস অন করুন, এই চ্যানেলে সমস্ত হেলথ সম্পর্কিত আপডেটস সর্বপ্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে এবার দেখে নেওয়া যাক মানব জীবনে জলের গুরুত্ব সম্পর্কিত 13টি তথ্য, যেগুলো জানতে পারলে আপনার জল পান করার প্রবণতাও বেড়ে যাবে, সেই সঙ্গে শরীরকেও সুস্থ রাখতে সক্ষম হবেন। প্রথমত বলি, এই জল আমাদের ব্রেন ফাংশন ও মুড এবং মেমোরিকে উন্নত করতে সাহায্য করে, ঠিক যেমন একটি গাড়িতে ফুয়েল না থাকলে তা একটা সময় বন্ধ হয়ে যায়। আমাদের ডিহাইড্রেটেড বডি, অর্থাৎ জলের অভাব হচ্ছে এমন শরীর বডি ফাংশনসগুলিকে সঠিকভাবে করতে না পেরে শরীরের ইম্পর্টেন্ট অর্গানসগুলির ক্ষতি করতে থাকে। আসলে আমাদের জীবনযাত্রা এত দ্রুত ও জটিল হয়ে গেছে যে সময় মতো খাবার খাওয়া, জল পান করা সবই ভুলে যায়, বা ইচ্ছে থাকলেও সময়ের অভাবে করা হয় না। এরই ফলস্বরূপ আমরা প্রায়শই একটি বিশেষ ধরনের মাথা ব্যথার শিকার হই, যাকে আমরা মাইগ্রেন নামেও চিনি। তাই বলি, পরিমিত জল পান করুন এবং মাথা ব্যথা অর্থাৎ মাইগ্রেনকে দূর করুন। আপনি জানেন কি যে সঠিক পরিমাণে জল পান করা হলে শরীরের মধ্যে তৈরি হওয়া টক্সিন বা দূষিত পদার্থ, মৃত কোষ ও বর্জ্য পদার্থ ঘাম ও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। তাই জল কম পান করার কারণে এইসব পদার্থগুলি শরীরের থেকে বেরোতে না পেরে আমাদের গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলি নষ্ট করতে থাকে। তাই পর্যাপ্ত জল পান করার কোনো বিকল্প নেই। এটা কখনো শুনেছেন যে পরিমিত জল পান শরীরের ওজন কমাতে সাহায্য করে? কিভাবে এটা সম্ভব দেখে নেওয়া যাক। জলের মধ্যে যেহেতু কোনো ক্যালোরি থাকে না, অর্থাৎ জিরো ক্যালোরি পানীয় হওয়ার কারণে, এবং একই সঙ্গে জল পানে যেহেতু সহজেই আমাদের পেট ভর্তি হয়ে যায়, তাই জল শরীরে ক্যালোরি ডেফিসিট তৈরি করে। এছাড়াও শরীরের মেটাবলিজমকে বৃদ্ধি করাও ওজন কমার একটি কারণ। জার্মানির একটি সমীক্ষায় দেখা গেছে যে 500 ml জল পান করলে 30% মেটাবলিজমের হার বৃদ্ধি পায়, এবং এই হার 10 মিনিটের মধ্যেই দেখা যায় ও সেটির মাত্রা 30 থেকে 40 মিনিটের মধ্যে সর্বোচ্চ হয়। পর্যাপ্ত জল পান একাধিক চর্মরোগকে কিওর করতে সাহায্য করে, অর্থাৎ সুস্থ ও সুন্দর ত্বকের কারণ হল প্রপার হাইড্রেশন বা পর্যাপ্ত জল পান। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনি সুন্দর ও সুস্থ ত্বকের জন্য 13টি বিশেষ পরামর্শ এই ভিডিওটি উপরের আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন। আশা করি আপনার সাথে এরকম ঘটনা নিশ্চয়ই কখনো হয়েছে। মুখের দুর্গন্ধের জন্য আপনার সামনে দাঁড়ানো লোকটির সঙ্গে কথা বলা তো দূরের কথা, সামনে দাঁড়াতেও আপনার ইচ্ছে করছে না। মেডিকেল সায়েন্সে এটিকে আমরা হ্যালিটোসিস বলে থাকি। শরীরে জলের অভাবে মুখ যখন শুকিয়ে যায়, তখন ব্যাকটেরিয়া বা জীবাণুদের কারণে এই দুর্গন্ধের সৃষ্টি হয়। এখানে বলে রাখি, আমাদের এই ভিডিওটিতে যদি 1K বা 1000 লাইক পড়ে, তাহলে আমরা হ্যালিটোসিস বা মুখে দুর্গন্ধ ও তার নিরাময় নিয়ে একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য। একবার ভাবুন তো যে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতার কারণে মলত্যাগ করাই সম্ভব হচ্ছে না, কীরকম ব্যথা হতে পারে ভাবলেই ভয় হচ্ছে। আর হ্যাঁ, এই কনস্টিপেশন একটি অতি পরিচিত সমস্যা, যেটা মূলত জল কম পান করার ফলেই হয়ে থাকে। বহু মানুষ নিয়মিত এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। জল কম পানের ফলে পরিপাক নালীর স্মুথ ফাংশনসগুলো নষ্ট হয়ে যায়, এর ফলে নিয়মিত মলত্যাগে বাধা প্রদান ও কুঁতিয়ে কুঁতিয়ে মলত্যাগের কারণে পাইলস বা অর্শরোগ তৈরি হয়। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যদি ধরুন আপনার হঠাৎ করে ক্র্যাম্পস এবং স্প্রেন, অর্থাৎ মাংসপেশিতে টান ধরে ও ব্যথা শুরু হয়, তাহলে ইমিডিয়েটলি হালকা গরম জল পান করেই দেখবেন ব্যথা নিমেষে উধাও হয়ে যাবে। আসলে এই ব্যথাও শুরু হয় শরীরে ডিহাইড্রেশন হওয়ার ফলেই। বন্ধুরা, আপনারা এটা কি জানেন যে যদি কেউ দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করে, তাহলে তার কিডনিও সুস্থ থাকে? আন্তর্জাতিক কিডনি স্টোন ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী দেখা গেছে, যে ব্যক্তি দিনে 2 লিটার অর্থাৎ 8 থেকে 10 গ্লাস জল পান করে, তার কখনোই কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বা ভয় কোনোটাই থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, জল এমন একটি দ্রাবক যেটা কখনোই বিভিন্ন লবণ ও খনিজ পদার্থদেরকে জমাট বাঁধতে সাহায্য করে না,
বরং কিডনিতে পৌঁছে দিয়ে সেগুলোকে দ্রবীভূত করে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। এবারে বলি কিভাবে জল আমাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। গরমকালে বলা হয় যে বেশি পরিমাণে জল পান করুন, তার একটিমাত্র কারণই হলো যে এই সময় আমাদের শরীরে প্রচুর ঘাম হয়, আর এই ঘাম বেরোনোর সঙ্গে শরীরের অতিরিক্ত তাপ দেহের বাইরে এসে দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এবারে আসি হাড় সংক্রান্ত বিষয়ে। গবেষণা অনুযায়ী বলা হয় যে সকল ব্যক্তি পরিমিত জল পান করেন তাদের অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, তাই বয়সকালে হিপ ফ্র্যাকচার হওয়ার ঝুঁকিও কম থাকে। সকলের জানা অত্যন্ত জরুরি যে অনেক সময় দেখা যায় পিঠে ব্যথা, অর্থাৎ মূলত স্পাইনাল কর্ডে অত্যন্ত ব্যথা হয়, কিন্তু এটা জানেন কি যে কম জল পান এই ব্যথার অন্যতম কারণ হতে পারে? ডিহাইড্রেশনের কারণে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়, কারণ আমাদের স্পাইনাল ডিস্ক কোর মূলত জলের একটা বিরাট আয়তন নিয়ে গঠিত। তাই বলি সুস্থ শরীর পেতে হলে নিয়মিত পরিমিত হারে জল পান করুন। এছাড়া সর্বশেষে বলি যে পর্যাপ্ত জল হৃদরোগ দূর করতে সাহায্য করে, মূলত কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারকে হতে দেয় না, এছাড়া রক্তের সঠিক ঘনত্ব বজায় রাখে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই বলতে চাই আপনারা পর্যাপ্ত পরিমাণে জল পান করুন ও শরীরকে হাইড্রেটেড করুন। এবার আসা যাক কত পরিমাণ জল কিভাবে পান করা উচিত। দিনের শেষে কোনো ব্যক্তি বলতে পারেন না যে এক্স্যাক্টলি কতটা তার জলের প্রয়োজন, সেটা পুরোপুরি নির্ভর করে তার শারীরিক চাহিদা অনুযায়ী। তার জন্য আপনাদের পরীক্ষা করে দেখতে হবে স্বাভাবিক এর তুলনায় বেশি জল পান করে কেমন থাকছেন। তবে যারা স্বাভাবিকের তুলনায় বেশি জল পান করেন তাদের ঘন ঘন ইউরিন হওয়ার ঝুঁকি থাকে। তবে যদি আপনারা শরীরকে স্বাভাবিক রাখতে চান তাহলে অবশ্যই এই গাইডলাইন ফলো করা সঠিক হবে। যখন আপনি মনে করছেন আপনার খুব জল তেষ্টা পেয়েছে তখনই পান করবেন, তেষ্টা না পেলে জোর করে জল পান না করাই ভালো। অতিরিক্ত তাপ অথবা ব্যায়াম করার সময় অনেক পরিমাণ তরল আপনার শরীর থেকে বের হয়ে যায়, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। আপনারা হয়তো মনে করছেন যে আপনারা প্রতিদিন পরিমাণ মতো জল পান করছেন, কিন্তু না, বেশিরভাগ মানুষই পর্যাপ্ত জল পান করেন না, আর এর ফলে তাদের সর্বপ্রথম এফেক্ট পড়ে ব্রেন ফাংশনের ওপর। হেলথ অথরিটিস রিকমেন্ড করেছেন যে সাধারণভাবে একজন মানুষের প্রতিদিন 8 আউন্স গ্লাস বা 2 লিটার জল পান করা উচিত। রাত্রে ঘুমের আগে, খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে ও মূত্র ত্যাগের পর জল পান করা একদমই ঠিক নয়। এছাড়া খুব বেশি গরম ও বরফ শীতল জল শরীরের ক্ষতি করে, তাই এ থেকে বিরত থাকবেন। অর্থাৎ আপনারা যদি শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখতে চান তাহলে উপরের বিষয়বস্তুগুলোকে মনে রেখে পর্যাপ্ত জল পান করুন এবং স্মার্টেস্ট হেলদিয়েস্ট ও ফার্স্টেস্ট লাইফ উপভোগ করুন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি জল সম্পর্কিত এই ভিডিওটি দেখার পর আপনাদের রেসপন্স খুবই আশানুরূপ হয় তাহলে আমরা জল পান করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। সবশেষে বলি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো, নাহলে এরকম আরও অনেক ভিডিও মিস করে যাবেন।